হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়স ব্লগ। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর মা আমার চুলটাকে আঁচড়ে দিচ্ছে, কারণ আমি চুল আঁচড়াই না, বেসিক্যালি আমার মাই আমাকে চুল আঁচড়ে দেয়। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই ব্লগটা হচ্ছে কালকের, মানে কালকে ছিল কৌশিকী অমাবস্যা, 26 তারিখ, 26 আগস্টের ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে, কারণ আমরা যাব হচ্ছে বাজারে পুজো দিতে। তো যখন আমরা বাজারে যাচ্ছি তখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে, তো তখনও ঠাকুর আসেনি, সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। তো এখন চলে যাচ্ছে হচ্ছে মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে গিয়ে নিয়ে নেবো হচ্ছে মিষ্টি। হ্যাঁ, কারণ পুজো দেবো তাই, তো আমরা এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, আর মিষ্টি প্যাক হচ্ছে, পরে চলে যাব আস্তে আস্তে বাজারের দিকে। তো আর বাজারে গিয়ে আমি তখন, যেহেতু ঠাকুর আসেনি, আমি আর ভিডিও করিনি। তারপরে আমি আর ভাই খেয়ে নিচ্ছি হচ্ছে একটু মোমো, কারণ বাড়িতে গিয়ে ভাই পড়তে বসবে। তারপরে আমরা রাতের বেলা যেহেতু আসবো, আমরা উপোস করিনি, নর্মালি মা পুজো দেবে, তো আমরা মালা কিনে নিয়েছি বাড়ির কালী ঠাকুরের জন্য, আর ওখানেও পুজো দিয়ে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই প্যান ফ্রাইড মোমো নিয়ে নিয়েছে, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্টিম মোমো। আমি স্যুপ খাই না বলে আমি জাস্ট নর্মাল মোমো নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে যাব হচ্ছে একটু কালী মন্দিরে, আমাদের এখানে যে কালী মন্দির আছে একটুখানি গিয়ে নমস্কার করে আসব মন্দিরে। তো সেই কারণে আমরা চলে গেছি, আর এরপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই প্রথমে আমি যেটা করলাম, বাপির জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিলাম, আর আমরা আইসক্রিম নিয়ে বসলাম, কারণ এই আইসক্রিমগুলো সেই ভাইয়ের বার্থডের আইসক্রিম। আর দেখতেই পাচ্ছ ভাই যেহেতু পুজো দিয়েছে, তার জন্য আমি এখানে টিপ পরে রয়েছি, আর ভাই এখানে আরতি করছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধে আরতি করছে ও। তো এখানে ও এখন মা কালীকে একটুখানি আরতি করে নেবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কালকে আমার ইনস্টাগ্রাম থেকে এই রিলসটাও বেশ ভাইরাল টাইপের হয়েছে, মানে মোটামুটি একটা ভালো একটা অ্যাভারেজ হয়েছে, তো খুব খুশি। আর ও এখন পুজো করে নিচ্ছে, তো দেখতেই পাচ্ছ মাকে কী সুন্দর লাগছে এই বড় মালাটা পরে। তো এখানে আরতি দেখিয়ে ভাই চলে এসছে, আমি আর ভাই পাশের ঘরে। তো এখানে কালী ঠাকুরকে মালা বেলপাতা দিয়ে ভাই পুজো দিয়ে দিয়েছে, আর একটু রসমালাই ভোগে দিয়েছে, আর সাথে সাথে গোপু লাড্ডু লক্ষ্মণদাদু সব ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। এখানে তিনখানা কালী ঠাকুর আছে, একটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা, একটা তারাপীঠের মা তারার ছোট্ট একটা মূর্তি আছে, আর একটা হচ্ছে শ্যামাকালীর একটা ছোট্ট মাটির মুখ আছে। তো এই তিনটাকে আমরা পুজো দিয়ে নিচ্ছে ভাই। আমি দিইনি, বেসিক্যালি আমি এখানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আর তারপরে আমি একটু আইসক্রিমটা নিয়ে বসে পড়েছি, কারণ একটু আইসক্রিমটা খেতে ইচ্ছে করলো। আমাদের দেখালামই আর একটা চকলেট আইসক্রিমটা, আর মা সম্ভবত ভ্যানিলাটা খেয়েছে, আমি আর ভাই খেয়েছি হচ্ছে চকলেটটা। তো এরপর আমি রুটি টুটি করে রেডি হয়ে গেছি, এখন প্রায় 9:10-15 বাজে, এখন আমরা বেরোবো হচ্ছে বাজারের উদ্দেশ্যে, কারণ তোমাদের বলেইছিলাম যে আমরা রাতের বেলা একবার যাব। এটা দেখো আমি অনেকদিন ধরেই হয় পুজো, এমনি পুজো দিয়ে আসি, বাট এরকম রাতের বেলা কোনোদিন বেরিয়ে আবার যাওয়া হয়নি। জানি না, মা হয়তো চেয়েছিলেন যে আমরা সবাই মিলে ওনার দর্শন করতে যাই, সেই জন্যই আমরা যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, যেহেতু রাতে 9টা মানে বেজে গিয়ে অনেক পরে হয়ে গেছে, তো একটু রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যদিও অনেক গাড়ি ঘোড়া মানুষজন তো অবশ্যই আছে। এখানে বেবি মার্কেটের যেটা জামাকাপড়ের মার্কেটটা বন্ধ হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এখন এই মার্কেটে। দেখতেই পারবে কত সুন্দর করে গেট টেট সাজিয়েছে, লাইট টাইট দিয়েছে, বাজারের ভেতরেই পুজোটা হয় বেদির ওপরে, এটা অনেক বছরের পুজো। তো চলো এখন যাই সোজা, ঠাকুর দেখাই তোমাদেরকে, আর কি করছি না করছি তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আই হোপ তোমাদের ব্লগগুলো দেখতে খুব 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 ভালো লাগছে। আর ব্লগগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করতেই হবে, আর অনেক অনেক শেয়ার করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এখানে অনেক লোকজন, মাকে এখন মালা পরানো হচ্ছে, কারণ কৌশিকী অমাবস্যা, এই পুজোটা মানে সন্ধ্যের পরেই ঠাকুর আসে, আর ভোর হওয়ার আগেই, পুজোর হওয়ার পরে পরেই বিসর্জন হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত মিষ্টি মালা, কত কিছু পড়েছে এখানে, মাকে দেখতেই পাচ্ছ পুরো মালায় ঢেকে গেছে মা, আর এখানে সবাই পুজোর কাজ করছে। আর তারপরে আমরা একটুখানি মাকে নমস্কার করব, তারপরে একটু ভোগ প্রসাদ নেব, যেটা খিচুড়ি আলুর দম দিচ্ছিল সেটা নিয়ে আমরা বাড়ি এসেছি, কারণ মোটামুটি ভোগের প্রসাদ খেতে খুবই ভালো লাগে, যেটার টেস্টও দারুণ হয়, কী বলবো তোমাদের। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে, আর এখানে আমি একটুখানি প্রণাম করে নেবো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে, আর ভাই ক্যামেরাটা করে দিচ্ছিলো, তো যতটা পেরেছে করে দিয়েছে। আর মা ভাই আর আমি অনেকক্ষণ ছিলাম, কিন্তু বাপি চলে গেছিলো।
তারপরে আমি আর মা ভাই কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো ভোগ নেওয়ার আর ভিডিওটা আমি করিনি, তো বাড়ি এসে গেছিলাম আর বাড়িতে এসে একটু ভোগ খেয়ে নিয়েছিলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, তো একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, খুব তাড়াতাড়ি।